বন্ধুরা ওয়েলকাম টু আন একাডেমি আজকের এই ভিডিওতে আমি জিকে মক টেস্ট ফাইভ নিয়ে এসেছি তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখতে থাকো আসন্ন সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আজকের একের কোশ্চেনটা হচ্ছে একটি বস্তুর ভরবেগ পরিবর্তনের হার কিসের সঙ্গে সমান সো বন্ধু এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে তোমরা বলার চেষ্টা করো এখানে কারেক্ট অ্যান্সার হবে এক এসি বলের সঙ্গে সমান পরবর্তী কোশ্চেন হচ্ছে সংবিধান সংবিধানের সংশোধনী কত নাম্বার আর্টিকেলে বর্ণিত আছে সংবিধানের সংশোধনী এখানে বর্ণিত আছে কত নম্বর আর্টিকেলে কারেক্ট আনসার হবে ডি তিনশো নম্বর আর্টিকেলে বর্ণিত আছে এর সাথে সাথে দেখতে হবে যে সংবিধান সংশোধনী এটা কত নম্বর পার্টে আছে এটা কিন্তু পার্ট কুড়িতে আছে ওকে পার্ট কুড়িতে আছে সংবিধান সংশোধনী আচ্ছা এই সংবিধান সংশোধনী কোন দেশ থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে এটা কিন্তু নেওয়া হয়েছে এই পদ্ধতিটা সংবিধান সংশোধনীটা তিনের দাগের কোশ্চেন হচ্ছে সাইন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে এখানে অপশানের মধ্যে বলার চেষ্টা করো সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন অপশান সি স্যার সৈয়দ আহমদ খান প্রতিষ্ঠা করেছিলেন সাইন্টিফিক সোসাইটি চারের দাগের কোশ্চেন নিম্নলিখিত কোনটিকে প্রভুগন্থি বলা হয় অগ্ন্যাশয় পিটুইটারি হাইপোথালামা শুক্রাশয় এই লেভেলের কোশ্চেনই কিন্তু তোমরা পরীক্ষায় দেখে থাকবে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে পিটিউটারিকে বলা হয় প্রভুগন্থি বা মাস্টার গ্ল্যান্ড ঠিক আছে অ্যামিবার রেচন অঙ্গের নাম কী নেফ্রিডিয়া কেবার অঙ্গ সবুজগ্রন্থি নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ নেই এখানে রাইট আনসার কোনটা হয়ে যাবে রাইট অ্যান্সার হয়ে যাবে নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ নেই অ্যামিবার নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ নেই তবে সংকোচি গৌহরের রে সাহায্যে কিন্তু রেচনে এরা করে এই সংকোচি গৌহর কিন্তু রেচনে সহায়তা করে এবং কেঁচো যোগ এদের রেচন অঙ্গ হলো নেফ্রিডিয়া অপশান এ বেস্ট স্টোকস কোন খেলার সঙ্গে যুক্ত এই যে শব্দটা দেখছো এই শব্দটা কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেট ফুটবল সাঁতার গল্ফ রাইট আনসার হয়ে যাবে সাঁতারের সঙ্গে যুক্ত সাঁতারের সঙ্গে আরও কয়েকটা শব্দ আছে যেমন বাটারফ্লাই ফ্রি স্টাইল মানুষের পিত্তরস কেমন খাঁড়ীয় আমলিক না পোষম দেখো এক থেকে চোদ্দোর মধ্যে যদি সাতের কম হাতের কম হলে সেটা কিন্তু আমলিক আর সাতের বেশি হলে সেটা কিন্তু খাঁড়িও হয় সো পিত্তরস কেমন খাঁড়িও আম্লিক না প্রশমিত তো এটা কিন্তু খাঁড়িও তো মানুষের পিত্তরাস সামান্য খাঁট ধর্মী দেখো এইট থেকে এইট পয়েন্ট সিক্স তাহলে সাতের বেশি তাহলে এটা কিন্তু খাঁট ধর্মী এবং খাঁড়ের স্বাদ কি আমরা জানি কষাটে বা তিক্ত হালকা তিক্ত এটি যকৃৎ দ্বারা উৎপাদিত হয় এবং রেচিত এবং রেচিত পদার্থের সমন্বয়ে গঠিত হয় আচ্ছা পিত্তরস এটা যদি ইংরেজিতে কোশ্চেন আসে তোমরা কি কী করে জানবে পিত্তরাসকে কিন্তু বাইল বলা হয় ঠিক আছে ব্লাড ব্যাঙ্কে রক্ত সংরক্ষণের জন্য নিচের কোন যৌগটি ব্যবহার করা হয় ব্লাড ব্যাঙ্কে রক্ত সংরক্ষণের জন্য নিচের কোন যৌগটি ব্যবহার করা হয় রাইট অ্যান্সার হবে সোডিয়াম সাইট্রেটকে ব্যবহার করা হয় ব্লাড ব্যাঙ্কে রক্ত সংরক্ষণের জন্য অ্যালার্জি প্রতিরোধ করে কোন রক্ত কণিকা নিউট্রোফিল বেসোফিল ইউসিনোফিল মনোসিল রাইট অ্যান্সার হয়ে যাবে ইউসিনোফিল অ্যালার্জি প্রতিরোধ করে নয় ধাকের কোয়েশ্চেন কালাজ্বরের সংক্রমণকারী জীবাণুর নাম কি অপশানগুলোর মধ্যে আমি দেখো কালাজ্বরের সংক্রমণকারী জীবাণু চেয়েছি কোন প্রাণীর মাধ্যমে সংক্রমণ হয় সেটা কিন্তু চাইনি আমি সংক্রমণকারী জীবাণু এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান এ লেসমোনিয়া ডোনাভানি ঠিক আছে এবং দেখো আরও একটা কোশ্চেন তোমাদের দিয়ে দিয়েছি অপশান যে সি দেখছ ট্রাইপ্যানসোমা গ্যাম্বিয়েন্সি গ্যাম্বিয়েন্স এটা কিন্তু স্লিপিং সিকনেস রোগ সৃষ্টি করে ঠিক আছে যুক্ত প্রাণী কোনটি এখানের মধ্যে যুক্ত প্রাণী কোনটি রাইট অ্যান্সার হয়ে যাবে আরশোলা হচ্ছে যুক্ত প্রাণী এগারো ধাকের কোশ্চেন মানুষের রক্ত জলের তুলনায় কত গুণ ঘন মানুষের রক্ত জলের তুলনায় গুণ ঘন ঠিক আছে বারো ধাকের কোশ্চেন হচ্ছে বাষ্পমোচনের হার পরিমাপকারী যন্ত্রটির নাম কি এখানে কারেক্ট আনসার কোনটা হবে বাষ্পমোচনের হার পরিমাপকারী যন্ত্রটির নাম অপশান বি পোটোমিটার হচ্ছে বাষ্পমোচনের হার পরিমাপকারী যন্ত্র তেরো ধাগের কোশ্চেন মানবদেহের যকৃতে শর্করা কী রূপে সঞ্চিত থাকে মানবদেহের যকৃতে শর্করা গ্লাইকোজেন নামে সঞ্চিত থাকে ঠিক আছে যখন আমাদের শক্তির দরকার হয় মান জীবদের তখন কিন্তু এই গ্লাইকোজেন ভাঙে দিয়ে আমাদের সেই শক্তি সরবরাহ করে প্রথম উত্তর মেরু বিজয়ী ভারতীয় কে ছিলেন তোমরা বলার চেষ্টা করো এখানে অপশনগুলোর মধ্যে কারেক্ট আনসার কোনটা হবে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি প্রথম উত্তর মেরু বিজয়ী ভারতীয় হলেন জগন্নাথ শ্রীনিবাস রাঘবান সো বন্ধুরা আর তার সাথে প্রতিবারের মতো আমি কিন্তু এক্সট্রা ইনফরমেশন এনেছি অপশান এতে দেখছো কর্নেল জে কে বাজাজ কর্নেল জে কে বাজাজ ছিলেন প্রথম দক্ষিণ মেরু বিজয়ী ভারতীয় আর অপশন সি কে সিতে দেখছো জে আর ডি টাটা জে আর ডি টাটা ছিলেন প্রথম ভারতীয় পাইলট চন্দন দস্যু বীরাপ্পনের হত্যা অপারেশন কি নামে পরিচিত সো অপারেশন সানসাইন না অপারেশন অল ক্লিয়ার না অপারেশন কোকুন সো বন্ধুরা বলো তোমরা এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপারেশন কোকুন নামে পরিচিত এখানে দেখতে পাচ্ছ অপারেশন কোকুন নামে পরিচিত দস্যু বীরাপ্পনের হত্যা এবং অপারেশন এ ই সরি অপশান এ যে সানসাইন তো অপারেশন সানসাইন হলো কলকাতা হকার উচ্ছেদ উচ্ছেদ রিলেটেড আর অল ক্লিয়ার হলো ভুটানের জঙ্গিমুক্ত অপারেশন ঠিক আছে অল ক্লিয়ার মানে বি অপশান মাছ বিষয়ক বিজ্ঞানকে কি বলে অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে বলো মাছ বিষয়ক বিজ্ঞানকে কি বলে সো বন্ধুরা অপশান এ হয়ে যাবে ইথিওলজি হচ্ছে মাছ বিষয়ক বিজ্ঞানকে বলা হয় স্টার এখানে তার সাথে তোমাদের বন্ধু আরও একটা তথ্য দিয়ে দিচ্ছি দেখো অপশান সি যেটা আছে হাইপোলজি এটা হচ্ছে ঘুম সংক্রান্ত বিদ্যাকে বলা হয় হাইপোলজি ঠিক আছে চার দাগের কোশ্চেন হচ্ছে উড়ান পরিণামে কে পরিচিত এখানে কারেক্ট আনসার কোনটা হবে উড়ান পরিণামে কে পরিচিত পিটি উষাকে বলা হয় উড়ান পরিণামে পরি বলা হয় এবং তার সাথে সাথে আমাদের আরও কিছু তথ্য জানতে হবে চাণক ভার চাণক্যকে ভারতের মেকিয়া ভ্যালি বলা হয় এবং এই যে সি দেখছ সরোজিনী নাইডু সরোজিনী নাইডুকে ভারতের নাইট বলা হয় আচ্ছা পিটি ঊষা এই হচ্ছে তার ছবি এবং পিটি ঊষাকে কিন্তু আরও একটা নামে ডাকা হয় সেটা হচ্ছে পাউলি এক্সপ্রেস ঠিক আছে এটাও তোমরা মনে রাখো তাছাড়াও নিক নেমের মধ্যে গো গোল্ডেন গার্ল পাউলি এক্সপ্রেস এইগুলো বলা হয় এবার তোমাদের যে কোশ্চেনটা আজকে আমি কমেন্ট করতে বলবো প্রত্যেকে করবে সেটা যে অপশান এতে দেখছো যে হিমা দাস এর ডাকনাম কী এর ডাকনাম হিমা দাসের ডাকনাম কি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা ভারতের দীর্ঘতম রেলওয়ে সুরঙ্গ পথ কোনটি পাঁচের দাগের কোশ্চেন তোমরা বলো কারেক্ট আনসার হবে পাঞ্জাল ইয়াস বন্ধুর এখানে পীরপাঞ্জাল রেলওয়ে টানেল এইখানে দেখা আছে লেখা আছে দেখো পাঞ্জাল রেলওয়ে ট্যানেল ইজ দ্য লঙ্গেস্ট রেলওয়ে ট্যানেল ইন ইন্ডিয়া দেখতে পাচ্ছ দীর্ঘতম মানে লংগেস্ট ঠিক আছে এখানে এগারো দশমিক দুই কিলোমিটার হচ্ছে এর দৈর্ঘ্য পৃথিবীর উচ্চতম আগ্নেগুরির নাম কী এখানে খুব ভালো করে এই ওয়ার্ল্ডটা দেখো উচ্চতম আমি কিন্তু বৃহত্তম বলিনি এখানে কারেক্ট আনসার হয়ে যাবে ওজোস ডেল স্যালাডো এখানে দেখো বানানটা আছে ওজোস ডেল স্যালাডো এটা হচ্ছে পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরির নাম দেখতে হায়েস্ট অ্যাক্টিভ ভলকানো ইন দ্য ওয়ার্ল্ড ওকে এবং তোমাদের যদি বৃহত্তম বলতো মৌলানোয়া হচ্ছে মৌনা লোয়া হচ্ছে পৃথিবীর বৃহত্তম আগ্নেগুরি এটি হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত আর এই যে পৃথিবীর উচ্চতম আগ্গিরি ওজোস ডেল স্যালাডো এটা কোথায় অবস্থিত যদি আসে তো এটা কিন্তু চিলিতে অবস্থিত ঠিক আছে এটা কিন্তু চিলিতে চিলি আর্জেন্টিনা লোকেশানে কিন্তু এটা অবস্থিত চলো সাতের দাগের কোশ্চেন হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয় এটা অলরেডি তোমরা পারবে এটা খুব কমন কোশ্চেন আমি কিন্তু ভারতের শিক্ষক দিবসের কথা বলিনি বিশ্ব শিক্ষক দিবস এখানে কারেক্ট আনসার হয়ে যাবে ফিফথ অক্টোবর ওয়ার্ল্ড টিচার ডে পালন করা হয় ঠিক আছে ফিফথ অক্টোবর তাহলে ভারতের শিক্ষক দিবস কোন দিন পালন করা হয় ফিফথ সেপ্টেম্বর ভারত কেশরী দাঙ্গাল কোন খেলার সঙ্গে যুক্ত এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে ভারত কেশরী দাঙ্গাল কোন খেলার সঙ্গে যুক্ত তো এটা একটা কম্পিটিশানের নাম সো এটা কোন খেলার সঙ্গে যুক্ত এখানে কারেক্ট আনসার হবে কুস্তির সঙ্গে যুক্ত ভারত কেশরী দাঙ্গাল এটা হচ্ছে একটা ফ্রি স্টাইল রিসলিং কম্পিটিশান ঠিক আছে স্পোর্টস হরিয়ানা থেকে এটা কিন্তু আর কি অর্গানাইজ করা হয় সো জাস্ট তোমরা এটা মনে রাখো যে ভারত কেশরী দাঙ্গাল এটা কুস্তির সঙ্গে যুক্ত দাগের কোয়েশ্চেন হচ্ছে ওয়াটার পোলোতে কতজন খেলোয়াড় অংশগ্রহণ করে ওয়াটার পোলো খেলায় কতজন খেলোয়াড় অংশগ্রহণ করে এখানে কারেক্ট অ্যান্সার হবে সাতজন খেলোয়াড় অংশগ্রহণ করে ঠিক আছে একজন গোলকিপার থাকে আর ফিল্ডে থাকে সাতজন চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এখানে দেখো আর একটা কোয়েশ্চেন এই যে ডি অপশান দেখছো পাঁচ আচ্ছা তোমরা কমেন্ট করে বলতে পারবে যে পাঁচ পাঁচজন খেলোয়াড় খেলে কোন খেলাতে এটা জাস্ট একটা কমেন্ট করে তোমরা বলো যদি পারো মাই লাইফ অ্যান্ড টাইমস কার আত্মজীবনী মাই লাইফ অ্যান্ড টাইমস কার আত্মজীবনী এখানে অপশানগুলোর মধ্যে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে অপশান সি ভিভি গিরির আত্মজীবনী হচ্ছে মাই লাইফ অ্যান্ড টাইমস এই ভিভি গিরি কে ছিলেন তিনি কিন্তু ফোর্থ প্রেসিডেন্ট ছিলেন আমাদের ভারতের চতুর্থ রাষ্ট্রপতি ছিলেন আমাদের ভারতের ভিভি গিরি এগারো নম্বরের কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ভারতীয় সংবিধানের দলত্যাগ বিরোধী আইন অ্যান্টি ডিফিকশন ল কততম নাম কত নম্বর তপসিলে আলোচিত আছে সো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তোমাদের পারা উচিত এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি দশ নম্বর তপসিলে কিন্তু আলোচনা করা আছে পরবর্তী কোশ্চেন ভারতীয় সংবিধানের জরুরি অবস্থা এটা কো জরুরি অবস্থার আইন কোন দেশ থেকে নেওয়া হয়েছে সো এখানে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে জার্মানি থেকে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের জরুরি অবস্থা পার্ট কততে আছে পার্ট আঠেরোতে আছে এবং কততম আর্টিকেলে আছে তিনশো থেকে তিনশো ষাটতম আর্টিকেলে কিন্তু আছে যদি বলা হয় পার্ট আঠেরো আর্টিকেল তো বলে দিলাম এবার আরও একটা কোশ্চেন আর্থিক জরুরি অবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে ইউএস থেকে নেওয়া হয়েছে বা আমেরিকা থেকে নেওয়া হয়েছে তেরো দাগের কোয়েশ্চেন দেখো গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল সো তোমরা বলার চেষ্টা করো গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে দিল্লিতে হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালের নয়ই ডিসেম্বর দি নিউ দিল্লির কনস্টিটিউশনাল হলে কিন্তু হয়েছিল গণপরিষদের প্রথম অধিবেশন এখান থেকে অনেক কিন্তু কোশ্চেন করতে পারে কত সালে কত কোন ডেট সেটাও কিন্তু দেয় কোথায় হয়েছিল দিল্লির নিউ দিল্লির কনস্টিটিউশনাল হলে হয়েছিল প্রথম অধিবেশন এবং সেখানে সচিরানন্দ সিংহা ছিলেন গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ঠিক আছে আচ্ছা তাহলে গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতির নাম কি ঠিক আছে এটা কে দেখি কতজন পারবে আর আমি যে কোশ্চেনগুলো বলছি এগুলো কিন্তু পরবর্তী কিন্তু মক টেস্টে আমি কিন্তু নিয়ে আনব ঠিক আছে কিসের জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত তো সিলিকন ভ্যালি ভারতের সিলিকন ভ্যালি কোন জায়গাকে বলা হয় কোন শহরকে বলা হয় এবং কিসের জন্য বিখ্যাত সেটাও তোমরা বলে দেবে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে কম্পিউটার সফটওয়্যারের জন্য বিখ্যাত ব্যাঙ্গালোরকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া ঠিক আছে এখানে বেশিরভাগ সফটওয়্যার কোম্পানিগুলো অবস্থিত বলে ভারতের ব্যাঙ্গালোর শহরকে সিলিকন ভ্যালি বলা হয় পনেরো ধাগের কোশ্চেন হচ্ছে ওয়েব পেজ ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ হলো কোনটি সো এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে ওয়েব পেজ তৈরির জন্য এইচটিএমএল ঠিক আছে পরবর্তী এম এইচটিএমএল রিলেটেড রেখেছি এইচটিএমএল এর ফুল ফর্ম কী এইচ টি এম ফুল ফর্মের নাম বলো তোমরা হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ নাকি বলো এখানে আমি তোমাদের পড়ার জন্য সময় দিচ্ছি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ ভালো করে দেখে নাও হাইপার টেক্সট মার্কআপ ঠিক আছে নট মার্ক মার্ক আপ ল্যাঙ্গুয়েজ এখানে আছে এবার দেখো এই কোশ্চেনগুলো তোমাদের ভালো লাগছে নাকি সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আর কম সময়ের মধ্যে বেশি ইনফরমেশনের আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি আর যে যে কোশ্চেনগুলো আমি তোমাদের কমেন্ট করার জন্য বললাম সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে সো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে